মক্কি সুরা মক্কু সুরা, তার মানে সুরাটা মক্কায় নাজিল হয়েছিল, তাই না? হয়েছিল। আচ্ছা, এটার উত্তরটা চলে আসছে। এরপরে আসো, সুরা কুরাইশের আয়াত সংখ্যা কত? আয়াত সংখ্যা 4। 4টি। গুড। তাহলে সুরা কুরাইশ মক্কায় নাজিল হয়েছিল, আর সুরা কুরাইশের আয়াত সংখ্যা 4টি। আচ্ছা, এরপরে সুরা কুরাইশের প্রথম আয়াত ও অর্থ বলো। প্রথম আয়াত কি? লিলাফি কুরাইশ, এর অর্থ যে ইলাফে উরাইশ। আসক্তি হ্যাঁ, আছে। আচ্ছা, এটার অর্থ কি? যেহেতু কুরাইশদের আসক্তি আছে। আচ্ছা, আচ্ছা, আসক্তি মানে হচ্ছে কোনো কিছুর প্রতি অধিক আগ্রহ থাকা। কোনো কিছুর প্রতি কি থাকা? অধিক আগ্রহ থাকা, এটাকে বলা হয় আসক্তি। মানে যেটা ছাড়া, যেমন অনেকের ধূমপানের আসক্তি আছে, ধূমপান না করলে সে থাকতে পারে না, তাই না? এটাকে বলা হয় মানে ধূমপানে আসক্ত হওয়া। ঠিক তেমনি কুরাইশরা আসক্তি আছে, কিসের আসক্তি আছে সেটা পরের আয়াতে আছে। দেখি আমরা দ্বিতীয় আয়াতে কি আছে। ইলা ফিহিম রিহলাতাশ্শিতা ওয়াসসাইফ। হ্যাঁ, কিসে আসক্তি আছে? আসক্তি আছে তাদের শীত ও গ্রীষ্মের সফরে। অর্থাৎ তারা বছরে দুইবার ব্যবসা বাণিজ্য করার জন্য সফর করত। কখনো সিরিয়া, কখনো ইয়েমেন, কখন মিশর, বিভিন্ন দেশে তারা সফর করত। শীতকালে শীতকালীন সবজি, খাদ্যদ্রব্য এগুলো নিয়ে যেত, আর গ্রীষ্মকালে গ্রীষ্মকালীন খাদ্যদ্রব্য এগুলি নিয়ে তারা ব্যবসার উদ্দেশ্যে সফর করত। প্রতি বছরে তারা এই দুইবার সফরে যেত। এটা তাদের মানে নেশা হয়ে গেছিল, না গেলে তারা থাকতে পারে, যারা ব্যবসায়ী তারা ব্যবসা করতোই। তো সেটাই আল্লাহ তাআলা এখানে বলছেন যে কুরাইশদের আসক্তি আছে শীত ও গ্রীষ্মের সফরের। আচ্ছা, তোমাদের প্রশ্ন আমি পরে নেব। হ্যাঁ, আগে ক্লাসটা একটু শোনো, পড়াটা শোনো, তারপরে সেরা কুরাইশ পড়ানো শেষ হলে আমি তোমাদের প্রশ্ন নেব। যারা যারা হাত তুলছো তাদের প্রশ্ন নেব। আচ্ছা, এই সুরা কুরাইশের তৃতীয় আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন? ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত। অতএব তাদের উচিত তারা ইবাদত করুক এই গৃহের প্রতিপালকের। কোন গৃহ বলো তো? এখানে এই গৃহ বলতে কাবা ঘরকে বোঝানো হয়েছে। কোন ঘরকে? কাবা ঘরকে। কাবা ঘরকে বোঝানো হচ্ছে, অর্থাৎ এই কাবা ঘর কেন্দ্রিক কুরাইশদের একটা প্রভাব ছিল সেই সময়ে। তারা আমাদের দেশে যেমন যারা পীর ওলিয়া আউলিয়া তাদের মানুষ সম্মান করে, শ্রদ্ধা করে, তেমনি কুরাইশদেরকেও, কুরাইশ বংশের লোকদেরকে মানুষ সম্মান করত, শ্রদ্ধা করত। কেন? তারা কাবা ঘরের তত্ত্বাবধায়ক ছিল, বুঝতে পারছো? কাবা তাদের, কাবা ঘরের তারা দেখাশোনা করত। সেই জন্য সারা আরবের মানুষ কুরাইশ বংশের লোকদেরকে সম্মান করত, শ্রদ্ধা করত। তো সেই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে কাবা ঘরের কারণে তোমরা এই এত নিয়ামত লাভ করেছো। সেই কাবা ঘরের যে আসল মালিক অর্থাৎ আল্লাহ তাআলার ইবাদত করা উচিত। কিন্তু কাফেররা কি করেছিল? কাবা ঘরের মধ্যে মূর্তি রেখে, 360টা মূর্তি রেখে সেগুলোর পূজা করত, তাই না? সেটাই আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাদের তো মূর্তি পূজা করা উচিত নয়, বরং তোমাদের উচিত ছিল কাবা ঘরের যিনি আসল প্রতিপালক অর্থাৎ আল্লাহ তাআলার ইবাদত করা। কেন? চতুর্থ আয়াতে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে আল্লাজি আতআমাহুম মিন জুউইন ওয়া আমানাহুম মিন খাউফ, যিনি তাদেরকে ক্ষুধায় আহার দিয়েছেন এবং ভীতি থেকে তাদের নিরাপদ রেখেছেন। অর্থাৎ আল্লাহ তাআলাই তাদেরকে কি করেন? আহার দেন এবং ভয় ভীতি থেকে নিরাপদ রাখেন। তো সেই জন্যই কি করা উচিত? আল্লাহ তাআলার ইবাদত করা উচিত, তাই না? আচ্ছা, এখানে পূর্ণ সূরাটা উচ্চারণ সহ দেওয়া আছে। কেউ একজন একটু তেলাওয়াত করো তো দেখি শুনি। লিলাফি কুরাইশ ইন ইলাফিহিম রিহলাতাশ্শিতা'ই ওয়াস-সাইফ ফালিয়া'বুদু রাব্ব হাযাল বাইতাল্লাযী আতআমাহুম মিন জুউইন ওয়া আমানাহুম মিন খাউফ সাদাকাল্লাহুল আযীম। গুড। এবার অর্থ বলো, আর একজন অর্থ বলো। যেহেতু কুরাইশদের আসক্তি আছে
এখানে তো অর্থ দেওয়াই আছে, দেখে দেখে বলো। যেহেতু কুরাইশদের আসক্তি আছে তাদের শীত ও গ্রীষ্মের সফরের, তারা ইবাদত করুক এই গৃহের প্রতিপালকের, যিনি তাদেরকে ক্ষুধায় আহার দিয়েছেন এবং ভীতি থেকে তাদের নিরাপদ রেখেছেন। গুড, ধন্যবাদ। আচ্ছা, মিউট করে বলো, সূরা কুরাইশের আয়াত সংখ্যা কতটি? স্যার, সূরা কুরাইশের আয়াত সংখ্যা 4টি। 4টি, গুড, ধন্যবাদ। আচ্ছা, এরপরে, হ্যাঁ, তোমার উত্তর ঠিক আছে। এরপরের প্রশ্ন হচ্ছে, সূরা কুরাইশের দ্বিতীয় আয়াতটি বলো। দ্বিতীয় আয়াতটি কে বলতে পারবে? ইসনাদ জাহান, তুমি বলো। সূরা কুরাইশের দ্বিতীয় আয়াতটি কি? সূরা কুরাইশের দ্বিতীয় আয়াতটি ইলা ফিহিম রিসালাতা সেটা ইওয়া আসাইস। হয়েছে, তবে আরেকটু ভালো হলে মানে খুব সুন্দর হতো। এরপরে দেখি, সিজান তুমি বলো তো দেখি, দ্বিতীয় আয়াতটি, সূরা কুরাইশের দ্বিতীয় আয়াতটি। সিজান শুনতে পাচ্ছ? আনমিউট করে বলো। আচ্ছা, সিজান ছেলেটা রেসপন্স করছে না, তাহলে তো ক্লাসে রেখে লাভ নাই। ঠিক আছে, আচ্ছা, এরপরে আর কি আছে দেখি। রবিউল ইসলাম তুমি বলবে, হাত তুলেছ। সূরা কুরাইশের দ্বিতীয় আয়াতটি বলো তো দেখি, রবিউল ইসলাম। গুড, তোমারটা সুন্দর হয়েছে। আচ্ছা, এরপরে দেখি, সূরা কুরাইশের চতুর্থ আয়াত বলতে হবে এবার। পৃথু, পৃথুকে এখানে দেখতে পাচ্ছি। পৃথু, তুমি কি ইসলাম শিক্ষার? পৃথু, আবরার হাসান, আবরার হাসান তুমি বলবা, সূরা কুরাইশের চতুর্থ আয়াত বলবা। আগে উচ্চারণ বলো, বাংলা উচ্চারণ। আল্লাজি আতআমাহুম, আল্লাজি আতআমাহুম মিন খাউফ, অর্থ হচ্ছে যিনি ক্ষুধায় আহার দিয়ে। এরপরে সূরা মাউনের আয়াত সংখ্যা কতটি? সূরা মাউনের আয়াত সংখ্যা হচ্ছে 7টি। আচ্ছা, এবার সূরা মাউনের প্রথম আয়াত এবং অর্থ। বিসমিল্লাহির রহমানির রহিম, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। অর্থ হচ্ছে, তুমি কি দেখেছো তাকে যে দিনকে প্রত্যাখ্যান করে? এরপরে দ্বিতীয় আয়াত, ফাযালিকা আল্লাযী ইয়াদউল ইয়তীম, সে তো সেই ব্যক্তি যে ইয়তিমকে রূঢ়ভাবে তাড়িয়ে দেয়, মানে ইয়তিমের সাথে যে খারাপ ব্যবহার করে। কোনো ইয়তিম যদি তার কাছে সাহায্য চাইতে আসে, সে তাকে কি করে? দূর দূর করে তাড়িয়ে দেয়, তাকে সাহায্য সহযোগিতা করে না। এরপরে তৃতীয় আয়াত, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, অর্থাৎ অভাবগ্রস্তকেও সে খাদ্য দানে উৎসাহ দেয় না। তাহলে যে দিনকে অস্বীকার করে, এখানে দিনকে অস্বীকার করা অর্থ হচ্ছে কেয়ামতের দিনকে অস্বীকার করা। অর্থাৎ যারা কেয়ামত বা পরকালে বিশ্বাস করে না, তারা কি করে না? ইয়েতিমকে সাহায্য সহযোগিতা করে না, তাদেরকে দৃঢ়ভাবে তাড়িয়ে দেয়, আর অভাবগ্রস্তকেও খাদ্য দানে উৎসাহ দেয় না। কারণ তারা মনে করে যে ওদেরকে সাহায্য করলে লস হয়ে যাবে, কিন্তু যে আখিরাত বা পরকালে বিশ্বাস করবে, সে মনে করবে কি, আমি যদি দুনিয়াতে কোনো ইয়েতিমকে সাহায্য করি, কোনো গরিব লোককে সাহায্য করি, তাহলে পরকালে আমি এর কাছে আল্লাহ তাআলার কাছে এর জন্য পুরস্কার পাবো। সে আসে, সে কী করবে? মানুষকে সাহায্য সহযোগিতা করবে। কিন্তু এই লোকগুলো, তারা আখিরাতে বা বিচার দিনকে বিশ্বাস করে না, বিধায় তারা ইয়েতিমের সাথে খারাপ ব্যবহার করে, অভাবগ্রস্তকে খাদ্য দানে উৎসাহিত করে না, উৎসাহ দেয় না। এরপরে চতুর্থ আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন,
সুতরাং দুর্ভোগ সেই সালাত আদায়কারীদের জন্য। তো সালাত আদায়কারী যারা মনোযোগের সাথে, আন্তরিকতার সাথে, ধীরে সুস্থে সুন্দরভাবে নামাজ আদায় করবে, সালাত পড়বে, তারা কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে পুরস্কার পাবে, জান্নাত পাবে। আর যারা সালাত আদায় করবে কিন্তু ঠিক মতো আদায় করবে না, মানে মাঝে মধ্যে পড়বে, মাঝে মধ্যে পড়বে না, তারপরে মানুষকে দেখানোর জন্য সালাত পড়বে, অর্থাৎ আল্লাহ সন্তুষ্টির জন্য পড়বে না, এরপরে সালাতের যে রুকু সিজদা, তারপরে সালাতের কিরাত, কোরআন তেলাওয়াত, এগুলো যারা ধীর স্থিরভাবে সুন্দরভাবে আদায় করবে না, তাদের জন্য কি রয়েছে? দুর্ভোগ রয়েছে, অর্থাৎ তাদের জন্যও পরকালে শাস্তি রয়েছে, যারা সালাত ঠিক মতো আদায় করবে না। আর কি করবে? পঞ্চম আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাত সম্বন্ধে উদাসীন থাকে, অর্থাৎ অমনোযোগের সাথে নামাজ পড়ে বা সময় মতো নামাজ পড়ে না, আসরের নামাজ পড়ে সূর্য ডোবার পরে, ফজরের নামাজ পড়ে সূর্য ওঠার পরে, অর্থাৎ দেরি করে নামাজ পড়ে, মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে পড়ে না, সালাত সম্পর্কে যারা উদাসীন থাকে, এই শ্রেণীর লোকদের জন্য পরকালে কি রয়েছে? দুর্ভোগ রয়েছে, অর্থাৎ তাদের জন্য ধ্বংস রয়েছে। আর কাদের জন্য ধ্বংস রয়েছে? আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখানোর জন্য, লোক দেখানোর জন্য সালাত আদায় করে। তাহলে কি আমরা মসজিদে গিয়ে সালাত আদায় করবো না? হ্যাঁ, অবশ্যই মসজিদে গিয়ে সালাত আদায় করবো, কিন্তু এখানে লোক দেখানোর কথা কেন বলা হচ্ছে? যে এরা যখন বাড়িতে মেহমান আসে বা কাউকে কোনো আত্মীয় আসে, তাকে দেখানোর জন্য যে মেহমান কি মনে করবে আমি নামাজ পড়তে গেলাম না, তো সেই জন্য যাই, অর্থাৎ মেহমানকে দেখানোর জন্য বা প্রতিবেশীকে দেখানোর জন্য, বন্ধু বান্ধবকে দেখানোর জন্য যারা নামাজ পড়তে যায় তাদের কথা বলা হচ্ছে। কিন্তু যারা এমনিতেই পাঁচ অক্ত নামাজ মসজিদে গিয়ে সালাত আদায় করে তারা ভালো, তারা ঠিক আছে। আচ্ছা, এরপরে সপ্তম আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়ামনাউনাল মাউন, আর তারা কি করে? গৃহস্থলের প্রয়োজনীয় ছোটোখাটো বস্তু অন্যকে দিতে সাহায্য দানে বিরত থাকে, অর্থাৎ ছোটোখাটো একটা জিনিস এটাও তারা অন্যকে দিতে চায় না। আচ্ছা, ছোটোখাটো সই লাগবে বা হয়তো তোমার কোনো সহপাঠী পরীক্ষায় তোমার কাছে কলম আছে বেশি, তার কলমের কালি শেষ হয়ে গেছে, তোমাকে বললো যে বন্ধু আমাকে একটু কলম দাও, তুমি তাকে দিলে না, তো এই এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে গৃহস্থলের প্রয়োজনীয় ছোটোখাটো সাহায্য দানেও কি করে? তারা বিরত থাকে, তাদের জন্য পরকালে কি রয়েছে? ধ্বংস রয়েছে। আরো প্রশ্ন? না স্যার। আচ্ছা ঠিক আছে, তো এবার দেখি আমি কয়টা প্রশ্ন করব, দেখি এতক্ষণ যা পড়ালাম তুমি কতটুকু বুঝেছো। সূরা মাউনের তৃতীয় আয়াত ও অর্থ কে বলতে পারবা? আমি বলবো। একজন বলো। স্যার আমি বলবো। এবং অভাবগ্রস্তকে খাদ্য দানে উৎসাহ দেয় না। গুড, আচ্ছা ঠিক আছে, এরপরে আসো সূরা মাউনের আয়াত সংখ্যা কতটি কে বলতে পারবা? ঠিক আছে ঠিক আছে, যারা উত্তর দিয়েছো সবাইকে ধন্যবাদ। সাতটি। এরপরে সূরা মাউনের সপ্তম আয়াত ও অর্থ বলো কে বলবা? সাহায্য দানে বিরত থাকে। ঠিক আছে, সুন্দর, বুঝি না। আসসালামু আলাইকুম স্যার, স্কুল খুললে কি আমাদের এইচডব্লিউ নেওয়া হবে? স্কুল খুললে এইচডব্লিউ দেখাবা, ক্লাস যখন হবে ক্লাসে তখন এইচডব্লিউ গুলো দেখাবা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যারা আজকে ক্লাসে অংশগ্রহণ করেছো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস শেষ করছি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।